রোটারি 2020-21 বর্ষে ডিস্ট্রিক্ট ইনস্টলেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এই অনুষ্ঠান হয়। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3181 এর নতুন গভর্নর মুতাসিম বিল্লাহ ফারুকীর ইনস্টলেশন হয় এই অনুষ্ঠানে। নতুন গভর্নর বাংলাদেশে 2021-22 রোটারি বর্ষের পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এ সময় বলেন, সবার সম্মিলিত ভালো কাজের মধ্য দিয়েই দেশ এগিয়ে যাবে। করোনা মহামারীর এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন তিনি।